হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে সবথেকে আগে ইউটিউবে আপনাদের জন্য শেয়ার করতে চলে এলাম WBSU বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি NEP 2020 মেনে তার গাইডলাইনস এবং তাদের কলেজ ভর্তির অ্যাডমিশন নোটিফিকেশন শুধুমাত্র আপনাদের জন্য যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য WBSU বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বারাসাত বিশ্ববিদ্যালয় বা পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় তাদের অধীনস্থ কি কি কলেজ রয়েছে শেয়ার করে দিচ্ছি সেই কলেজে ভর্তির জন্য 2023 থেকে কি রুলস রেগুলেশন আনছে সেটা শেয়ার করে দিচ্ছি এখানে WBSU তরফ থেকে কিন্তু পাস অনার্স দুটো অ্যাডমিশনেরই সুযোগ দিচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট সুযোগ দিচ্ছে কলেজ ট্রান্সফার অর্থাৎ একটা কলেজ থেকে আপনি কিন্তু অন্য কলেজে ট্রান্সফার হওয়ার সুযোগ পাচ্ছেন টোটাল কোর্স স্ট্রাকচার বলে দিয়েছে কোর্সের যে ডিটেলস বলে দিয়েছে পাস বা যারা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে পড়তে হবে তাদের জন্য ডিসিপ্লিনগুলো বলে দিয়েছে সমস্তটা শেয়ার করে দেবো এই ভিডিওটাতে 2023 থেকে যে অনগোয়িং অ্যাডমিশন হতে চলেছে তার টোটাল গাইডলাইনস এবং 2023-এর যে অ্যাডমিশন গাইডলাইন সেটাও শেয়ার করে দেবো যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটিরও পরপর আপডেট নিয়ে চলে আসি তাই সঙ্গে থাকুন চলুন দেখে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এই আপডেটটা শেয়ার করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তাদের তরফ থেকে চলে এসেছে অফিসিয়াল গাইডলাইনস NEP 2020 মেনে 4 বছরের গ্র্যাজুয়েশন 3 বছরের গ্র্যাজুয়েশন তার আগে আমি একটু বলে দিই WBSU অ্যাফিলেটেড কলেজ যাদের আন্ডারে কিন্তু এই বছর থেকে এই নিয়ম চালু হতে চলেছে এবং তার সাথে অফিসিয়াল নোটিফিকেশান অ্যাডমিশানে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ তারপরে রয়েছে স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসেবিলিটি একটি কলেজ রয়েছে আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয় রয়েছে বামনপুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয় রয়েছে বাণীপুর মহিলা মহাবিদ্যালয় রয়েছে বারাসত কলেজ বারাসত গভর্নমেন্ট কলেজ ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ বসিরহাট কলেজ ভৈরব গাঙ্গুলী কলেজ বিধাননগর কলেজ বিকাশিয়ান ব্রহ্মানন্দ কেশব চন্দ্র কলেজ রয়েছে তারপরে রয়েছে চন্দ্রকেতুগড় শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় রয়েছে ডিরোজিও মেমোরিয়াল কলেজ রয়েছে দীনবন্ধু মহাবিদ্যালয় রয়েছে ডক্টর APJ আব্দুল কালাম গভর্নমেন্ট কলেজ রয়েছে ডক্টর BR আম্বেদকার শতবার্ষিকী মহাবিদ্যালয় রয়েছে দমদম মতিঝিল কলেজ দমদম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয় রয়েছে ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ রয়েছে GLF বিজনেস স্কুল এবং গোবরডাঙ্গা হিন্দু কলেজ BEd এটা এবং হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর ওমেন রয়েছে কালীনগর মহাবিদ্যালয় রয়েছে কিংস্টন কলেজ অফ সায়েন্স রয়েছে কিংস্টন ল কলেজ রয়েছে মহাদেবানন্দ আপনার মহাবিদ্যালয় রয়েছে তারপরে আপনার মর্নিং স্টার কলেজ রয়েছে মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ রয়েছে নব ব্যারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয় রয়েছে নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয় রয়েছে তার সাথে একটি ডিজাবল ইনস্টিটিউট রয়েছে নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় রয়েছে PN দাস কলেজ রয়েছে PR ঠাকুর গভর্নমেন্ট কলেজ পানিহাটি মহাবিদ্যালয় রয়েছে ফিজিক্যাল এডুকেশনের একটি ইনস্টিটিউট রয়েছে প্রশান্তচন্দ্র মহানবীশ মহাবিদ্যালয় রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন রয়েছে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ রয়েছে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর ওমেন ঋষি বঙ্কিমচন্দ্র ইভিনিং কলেজ রয়েছে শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় রয়েছে সারদাবা গার্লস কলেজ রয়েছে সরোজিনী নাইডু কলেজ ফর ওমেন রয়েছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মিশন অফ কলেজ অফ জুরিডিক্যাল সায়েন্স রয়েছে শ্রী চৈতন্য কলেজ রয়েছে হাবড়া শ্রী চৈতন্য মহাবিদ্যালয় রয়েছে টাকি গভর্নমেন্ট কলেজ রয়েছে বিবেকানন্দ কলেজ রয়েছে এই যে কলেজগুলোর মধ্যে আজকে যেগুলো হচ্ছে অটোনোমাস কলেজ রয়েছে এবং যেগুলোতে আজকে LLB পড়ানো হয়ে থাকে অথবা আজকে বিভিন্ন যে BPED পড়ানো হয়ে থাকে এই কোর্সগুলো বাদ দিয়ে অর্থাৎ প্রফেশনাল কোর্সগুলো বাদ দিয়ে BA BSc BCom যে সমস্ত জায়গাতে পড়ানো হচ্ছে কলেজগুলোতে তাদের কিন্তু নতুন 2023-এ গাইডলাইনস চলে এসছে 2023-এ তাদের ভর্তি কীভাবে হবে এবং 4 বছরের গ্র্যাজুয়েশনের কী রুলস রেগুলেশন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অফিসিয়ালি বলে দিয়েছে চলুন দেখে নিই শেয়ার করে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে যে অ্যাডভাইজারি চলে এসেছে অ্যাডমিশন 4 বছরের গ্র্যাজুয়েশন 3 বছরের গ্র্যাজুয়েশন দুটো অপশানই রাখছে WBSU NEP 2020 মডেল অনুযায়ী প্রথমত এখানে 3টে কোর্স করানো হচ্ছে 3টে কোর্সের মধ্যে 2টো কোর্সই অ্যাডমিশন চলবে কী বলে দিচ্ছি 4 বছরের গ্র্যাজুয়েশনে এখানে অনার্স পাচ্ছেন আপনি এবং আর্টস কমার্স সায়েন্স ম্যানেজমেন্ট বিভিন্ন সাবজেক্টের ওপর যেখানে 8টা সেমিস্টারে পড়াশোনা করানো হবে এবং এই 4 বছরের গ্র্যাজুয়েশনে আরেকটা পাচ্ছেন অনার্স উইথ রিসার্চ যাদের 75% করে মার্কস থাকবে তারা রিসার্চ অপশান পাবে এবং এটা হচ্ছে এই দুটো মিলে একটা অর্থাৎ এই ক্ষেত্রে আপনি অনার্সেই ভর্তি হচ্ছেন যদি পার্সেন্টেজ থাকছে তাহলে আপনি অনার্স উইথ রিসার্চে শিফট করছেন যদি না থাকছে তাহলে অনার্সেই আপনি বেরোচ্ছেন আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এবার এই 3 বছরে আপনি যদি অনার্স করতে করতে ছেড়ে দিচ্ছেন তাহলে এরা কিন্তু ডিগ্রি দিচ্ছে মেজর অর্থাৎ আপনি একটা মেজরে ডিগ্রি পাবেন সেটা আমি ডিটেলসে বলে দেবো
এবার যেটা হচ্ছে পাসের কি রেসপেক্টে, এরা যেটা নিয়ে এসছে নতুন সাবজেক্ট, নতুন কোর্স নিয়ে এসছে, মাল্টি ডিসিপ্লিনারি প্রোগ্রাম, 3 বছরের ব্যাচেলার ডিগ্রি মাল্টি ডিসিপ্লিনারি প্রোগ্রাম এরা অফার করছে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, তারপরে ম্যাথামেটিক্যাল, কম্পিউটার সায়েন্স, সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস, কমার্স, ম্যানেজমেন্ট, প্রায় সমস্ত সাবজেক্টই আছে। সাবজেক্ট লিস্টও বলে দেবো আমি। এখানে আপনি 3 বছরে গ্র্যাজুয়েশন করতে পারছেন এবং এখানে কিন্তু এটা তারা অফার করছে, কোর্সটার নাম দিচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। অর্থাৎ লাইক যেভাবে পাসে অ্যাডমিশন হতো সেইভাবে এই মাল্টি ডিসিপ্লিনারি আন্ডারে WBSU অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে কিন্তু ভর্তি হবে অনার্সের সাথে সাথে। যোগ্যতা কী বলে দিয়েছে, উচ্চ মাধ্যমিক আপনাকে পাশ করতে হবে তাহলে আবেদন করতে পারছেন। এবং একটা বড় কোয়েশ্চেন আসবে প্রথমেই, যারা ব্যাক ক্যান্ডিডেট তাদের কী হবে, অর্থাৎ যারা প্রিভিয়াসে পাশ করেছে। লাস্ট 3 বছরকে এরা সুযোগ দিচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে আছে, মেবি তার মানে 3 বছর মানে 21, 22, 23 এইভাবে মনে হয় 3টে বছর সুযোগ দিচ্ছে স্টুডেন্টসদের, যারা হচ্ছে এবছর ভর্তি হতে চাইছে তাদের অ্যাডমিশন নিতে পারে। আলাদা করে কোনো নম্বরের ব্যাপার এখানে কিছু বলেনি, যদিও কলেজ মেবি বলতে পারে। তার পরবর্তী একটু স্ক্রল করে চলে আসছি, প্রথমত বলে দিয়েছে দেখুন আজকে যে সমস্ত স্টুডেন্টস 4 বছরের গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হবে অনার্স উইথ রিসার্চ বা অনার্সের জন্য, তাদের যে মার্কস সেটা টপ 4-এর এক্সপেক্টে ক্যালকুলেট হবে এবং সেই অনুযায়ী মেরিট ডিস্ট কিন্তু তাদের হবে। এবং এখানে এনভায়রনমেন্টাল সায়েন্সের নাম্বারটা আপনারা কিন্তু ইনক্লুড করলে চলবে না, এটা প্রোটোবরি প্রত্যেকজনই বলে থাকে। মাল্টি ডিসিপ্লিনারি পাসের সাবজেক্ট, এই ক্ষেত্রেও টপ 4-এর এক্সপেক্টে আপনার অ্যাডমিশন হবে এবং এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের সাবজেক্টটা কিন্তু এখানে অ্যাড আপ হচ্ছে না। আচ্ছা, যোগ্যতা কী বলে দিয়েছে, এই বছর 2023 থেকে আপনার যে নতুন অ্যাডমিশন হবে এবং আপকামিং ইয়ারগুলোতেও যে অ্যাডমিশন চলবে সেই এক্সপেক্টে বলে দিয়েছে, মিনিমাম 50% আপনাকে এগ্রিকেট থাকলে, 45% অর্থাৎ 45% আপনার যদি সাবজেক্টে থাকে আপনি তাহলে কিন্তু আবেদন করতে পাচ্ছেন। বলে দিয়েছে মিউজিকের ক্ষেত্রে, অর্থাৎ যারা মিউজিকে গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নেবে 45% এগ্রিকেট, 45% সাবজেক্টে থাকলেই আবেদন কিন্তু করতে পাচ্ছেন। এছাড়া যদি ধরুন আপনার 50% নেই, 45 নেই, 55 যদি আপনার টোটাল আজকে সাবজেক্টে থাকে তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং তার সাথে বলে দিয়েছে 50% বলে দিয়েছে যাদের এগ্রিকেট আছে, যাদের যে সমস্ত সাবজেক্টগুলো আপনি আগে পড়েননি উচ্চ মাধ্যমিকে, বর্তমানে আবেদন করবেন। লাইক যেমন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা BCA, জার্নালিজম, মাস কম, এই সমস্ত সাবজেক্টগুলোতে 50% গ্র্যাজুয়েশনে থাকলেই আবেদন কিন্তু করতে পাচ্ছেন। যদিও এখানে কোন কোন সাবজেক্টে কী কী পড়তে হবে বলে দিচ্ছি, তার আগে বলে দিয়েছে 40% বলে দিয়েছে এখানে SC ST যারা স্টুডেন্টস আছে তাদের জন্য কিন্তু 40% মার্কস পেলেই আপনি আবেদন কিন্তু করতে পারছেন, এটা জেনারেল নিয়ম। এবার বলে দিয়েছে ক্যান্ডিডেট যারা আমাদের বোর্ডের মধ্যে রয়েছে, লাইক ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে যারা আছে, অথবা যারা কি NIOS থেকে পাশ করেছে, রবীন্দ্রমুক্ত থেকে পাশ করেছে, বা CBSE, ISC বা বিভিন্ন আমাদের যে ইন্ডিয়া ন্যাশনাল বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলো থেকে পাশ করেছে, সবাই তারা কিন্তু আবেদন করতে পারছে। অর্থাৎ যারা ওপেন স্কুলিং আছে তারাও কিন্তু এটা আবেদন করতে পারবে, বোঝা গেল। আচ্ছা, তার পরবর্তী একবার স্ক্রল করে চলে আসি চয়েস অফ কোর্সেস। 4 বছরের কোর্সে এখানে বলে দিয়েছে সিঙ্গেল মেজর ডিসিপ্লিন নিয়ে আপনাকে ভর্তি হতে হবে, যেখানে 2টো মাইনর ডিসিপ্লিন থাকবে, ACHSC মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, ভ্যালু অ্যাডেড কোর্স এবং ইন্টার্নশিপ নিয়ে আপনাকে পাশ করতে হচ্ছে। 3 বছরে মাল্টি ডিসিপ্লিনারি মানে পাসের যে কোর্সটা, এই ক্ষেত্রে আপনাকে 3টে সাবজেক্ট নিতে হবে যেরকম আগে হতো। এবং তিনটে সাবজেক্টের ক্যাটাগরি কী কী সেটা আমি বলে দিচ্ছি। এবার আমরা একটু ক্যাটাগরিগুলো দেখে নিই, অর্থাৎ যারা মাল্টি ডিসিপ্লিনারি পাসে যারা ভর্তি হবে তাদের জন্য বলে দিয়েছে কি 1 অথবা 2 ক্যাটাগরি থেকে বাঁচতে হবে। মানে আপনি ধরুন আজকে সায়েন্সে BSc করতে চাইছেন, তাহলে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ পেয়ে যাচ্ছেন আপনার সাবজেক্ট বাঁচার জন্য, তবে আপনাকে 2টো ক্যাটাগরি থেকে বাঁচতে হবে অথবা 1টা ক্যাটাগরি থেকেই 3টে। আমি যেমন ধরুন আজকের এখান থেকে বাঁচলাম ফিজিক্যাল সায়েন্স থেকে, ধরুন কেমিস্ট্রি ফিজিক্স রাখলাম, আর অন্যদিকে ম্যাথামেটিক্স থেকে আমি ধরুন ম্যাথামেটিক্স রাখলাম, এইভাবে আপনি 3টে সাবজেক্ট চয়েস করতে পারছেন। অন্যদিকে ধরুন আপনি জিওগ্রাফি রাখলেন, ধরুন আপনি আজকে অন্যদিকে ধরুন বোটানি রাখলেন, তার সাথে ধরুন আপনি আজকে আরেকটা সাবজেক্ট ধরুন এখান থেকে মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি বা ইলেকট্রনিক্স বেছে নিলেন, এইভাবে আপনি সাবজেক্ট চয়েস করতে পারছেন। 3টে ক্যাটাগরি আলাদা করা যাবে না, 1টা ক্যাটাগরি অথবা 2টো ক্যাটাগরি থেকেই আপনাকে কিন্তু চয়েস করতে হবে 3টে সাবজেক্ট। এবার যারা পাস BA করবে, অর্থাৎ যারা ব্যাচেলার অফ আর্টস করবে, আপনার কাছে হিউম্যানিটিস অপশান আছে, সোশ্যাল সায়েন্স অপশান আছে, আপনি ধরুন আজকে বেছে নিলেন এখান থেকে, ধরুন এই সোশ্যাল সায়েন্স থেকেই 3টে সাবজেক্ট বেছে নিলেন, হিস্ট্রি, সোশিওলজি, ফিলোসফি, এভাবে বাঁচতে পারছেন। ধরুন আপনি এখান থেকে একটা হিউম্যানিটিস পেপার রাখতে চাইছেন পাশে, বাংলা রাখলেন, অন্যদিকে ধরুন আপনি জার্নালিজম, মাস কমিউনিকেশন রাখলেন, অন্যদিকে ধরুন আপনি এডুকেশন রাখলেন, এইভাবে 3টে সাবজেক্ট বাঁচতে পারছেন WBSU অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে। কমার্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার কাছে 3টে অপশানই দেবে, লাইক অ্যাকাউন্টেন্সি, ফাইন্যান্স এবং বিজনেস ম্যানেজমেন্ট, এই এই নিয়ে কিন্তু আপনি BCOM-এ পাসে অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে ভর্তি হতে পারছেন। এবার যেটা বলে দিয়েছে যে আপনাকে উচ্চ মাধ্যমিকে যেটা পড়াশোনা করতে হবে তাহলেই আবেদন করতে পারবেন। যেমন বলে দিয়েছে দেখুন ম্যাথামেটিক্স নিয়ে যারা পড়াশোনা করতে চাইছে তাদের কিন্তু আজকে ম্যাথামেটিক্স নিয়ে যারা পড়াশোনা করেছে উচ্চ মাধ্যমিকে
তাহলে আবেদন করতে পারবে। স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে স্ট্যাট এবং ম্যাথ, ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স এবং ম্যাথ, কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি এবং ম্যাথ, জুলজির ক্ষেত্রে জুলজি, বায়োলজি, বায়োটেকনোলজি, লাইফ সায়েন্স, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়লে আবেদন করতে পারছেন। বোটানি ক্ষেত্রে বোটানি, বায়োলজি, বায়োটেকনোলজি, লাইফ সায়েন্স, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আবেদন কিন্তু করতে পারছেন, এইভাবে দেখে নিতে পারছেন। আমি এবার দেখি, যেমন দেখুন এখানে রয়েছে এগ্রিকালচার, রুরাল ডেভেলপমেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, অ্যান্থ্রোপলজি, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, সোশিওলজি, এতগুলো সাবজেক্ট কিন্তু আপনার জন্য রেখেছে। আচ্ছা, যারা হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে পড়বে বলে দিয়েছে এনি সাবজেক্টে পড়লেই আবেদন করতে পারছেন। মিউজিক, মিউজিকে বলে দিয়েছে মিউজিক অথবা যে কোনো সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন আপনি কিন্তু আবেদন করতে পারছেন, এইভাবে একটু দেখে নেবেন। ফিশারি সায়েন্স, ফিশারি সায়েন্সটা দেখিয়ে দিই, এই ক্ষেত্রে বায়োলজি, বায়োটেকনোলজি, কেমিস্ট্রি এবং ফুড অ্যান্ড নিউট্রিশন, ফিজিক্স, লাইফ সায়েন্স নিয়ে পড়াশোনা করলে যে কোনো সাবজেক্টে একটা আপনি ফিশারি সায়েন্সে আবেদন করতে পারছেন। আচ্ছা, এবার শেয়ার করে দিচ্ছি কোর্স স্ট্রাকচার। দেখুন কোর্স স্ট্রাকচারের এক্সপেক্টে তিনটে অপশন দিয়েছে এখানে, একটা অনার্স উইথ রিসার্চ, একটা দিয়েছে পাসের এক্সপেক্টে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, তিনটেই বলে দেবো। আমি যেটা আপনাদের বলছিলাম যে দেখুন অনার্সে ভর্তি হওয়ার পর তিন বছর পর ছেড়ে দিলে আপনি মেজরের ডিগ্রি পাবেন, এই যে দেখুন মেজরের অপশন রেখেছে, পুরোটা বলে দিচ্ছি। প্রথমত একটু দেখে নিই অনার্সে এখানে কী কী পড়তে হচ্ছে সেমিস্টার ওয়াইজ। সেমিস্টার ওয়ানে পড়তে হবে আপনাকে একটা মেজর সাবজেক্ট পড়তে হবে, দুটো পেপার পড়তে হয় মেজরের, মানে অনার্সের এক্সপেক্টে, একটা পাসের বা মাইনার পেপার পড়তে হবে, একটা এইসি পেপার পড়তে হবে, লাইক বাংলা বা ইংলিশ থাকবে, বা অন্যদিকে একটা ভ্যালু অ্যাডেডের পেপার থাকছে এবং এর এক্সপেক্টে 21টা ক্রেডিট। অন্যদিকে সেমিস্টার টুতে পড়তে হচ্ছে দুটো অনার্সের পেপার, মানে দুটো মেজরের পেপার, একটা মাইনরের পেপার, একটা এইসি পেপার, একটা ভ্যালু অ্যাডেড কোর্স। অন্যদিকে আপনি থার্ড সেমিস্টারে পড়ছেন ডিএস, আপনার অনার্সের পেপার বা মেজরের পেপার পড়ছেন, আপনি তিনটে মেজরের পেপার পড়ছেন এখানে দেখে নিন, একটা ডিএস ফাইভ, ডিএস সিক্স, ডিএস সেভেন, একটা মাইনর পেপার পড়ছেন, একটা এইসিসি পেপার পড়ছেন, এই রেসপেক্টে আপনার কিন্তু টোটাল এখানে 23টা মতন ক্রেডিট রয়েছে। তারপর সেমিস্টার ফোরে আপনি পড়ছেন এখানে তিনটে অনার্সের পেপার, একটা পাসের পেপার পড়ছেন মানে মাইনর পেপার, একটা মাল্টি ডিসিপ্লিনারি আসছে, একটা এসিসি পেপার আসছে, এর এক্সপেক্টে কিন্তু আপনার 26 ক্রেডিট পাচ্ছেন। সেমিস্টার ফাইভে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে দুটো অনার্সের পেপার, দুটো মেজরের পেপার, একটা মাইনর পেপার, একটা মাল্টি ডিসিপ্লিনারি পেপার, একটা এইসিসি পেপার, এবং তার সাথে কিন্তু আপনার এখানে একটা ইন্টার্নশিপ থাকবে, এটা সবাইকে করতে হবে, আপনি অনার্সে ভর্তি হন আর পাসে ভর্তি হন। কিন্তু এরা ইন্টার্নশিপে খুব সুবিধা দিয়েছে, এনসিসি, এনএসএস কেউ ইন্টার্নশিপের মধ্যে এরা কিন্তু দিয়ে দিয়েছে। আচ্ছা, এর এক্সপেক্টে 23টা মতন ক্রেডিট আছে। সেমিস্টার সিক্সে দুটো মেজরের পেপার, একটা মাইনরের পেপার, একটা মাল্টি ডিসিপ্লিনারি পেপার, একটা এসিসি পেপার, এই রেসপেক্টে 21টা মতন ক্রেডিট আছে। এক্সিট উইথ মেজর, অর্থাৎ এই রেসপেক্টে আপনি তিন বছর পর ছেড়ে দিলেন আপনি কিন্তু এক্সিটের অপশান পাচ্ছেন। এরা সার্টিফিকেট বা ডিপ্লোমা কিছু দিচ্ছে না, অর্থাৎ দু বছর আগে ছাড়ার কোনো অপশান নেই, তিন বছরে গিয়ে আপনি ছাড়তে পারছেন যদি আপনার মনে হয় তো, এবং সেই সময় আপনি কিন্তু মেজর ডিগ্রি পাবেন। যদিও এই মেজর ডিগ্রি দিয়ে আপনি রেগুলারে মাস্টার্স করতে পারবেন কি না এগুলো পরবর্তীতে আনা যাবে। তার পরবর্তী সেমিস্টার সেভেন, এই ক্ষেত্রে অনার্সে বা মেজরের তিনটে পেপার, মাইনরের দুটো পেপার, সেমিস্টার এইটে গিয়ে আপনি পাচ্ছেন হচ্ছে মেজরের তিনটে পেপার পড়তে হচ্ছে। এবার এটা গেল হচ্ছে, এবং তার সাথে এখানে দেখুন আপনার মেজরের চারটে পেপার পড়তে হচ্ছে, সরি মাফ করবেন, মেজরের চারটে পেপার পড়তে হচ্ছে সেমিস্টার এইটে। এর পরবর্তী চলে এসে অনার্স উইথ রিসার্চ চলে এসছে, এই ক্ষেত্রে একদম সেম পড়াশোনা করছেন আপনি শুধু, এবং এক্ষেত্রে আপনাকে মেজর দিচ্ছে। লাস্টে গিয়ে সেমিস্টার এইটে গিয়ে কিন্তু আপনার যেটা থাকবে হচ্ছে প্রজেক্ট আপনাকে কিন্তু করতে হচ্ছে। আচ্ছা, এবার শেয়ার করে দিচ্ছি আমি তিন বছরে তাদের যে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স মানে পাসের কোর্স। দেখুন এক্ষেত্রে আপনি ধরুন তিনটে সাবজেক্ট, যেমন আমি আপনাকে চুজ চয়েস করতে বললাম ডিসিপ্লিন থেকে, লাইক আপনি চয়েস করেছেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, পিসিএম চয়েস করেছেন, বা হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, এভাবে তিনটে চয়েস করেছেন, এই তিনটে পেপারই প্রত্যেকটা সেমিস্টার আপনাকে পড়াশোনা করতে হয় মাল্টি ডিসিপ্লিনারি বা পাসের কোর্সে। যেমন এখানে তিনটেকে ভাগ করেছে কীভাবে দেখুন, এরা একটা ভাগ করেছে কোর কোর্স এ, একটা কোর কোর্স বি, একটা রেখেছে সিসিসি, অর্থাৎ এই ক্ষেত্রে তিনটে সিসির আন্ডারে কিন্তু ডিভাইড করে দিয়েছে WBSU বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। এবং তার সাথে তো বাকি আপনার ইন্টার্নশিপ, ভ্যালু অ্যাডেড কোর্স, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, এগুলো থাকবেই। কী বলেছে, সেমিস্টার মানে পড়তে হচ্ছে তিনটে পেপার পড়তে হচ্ছে, মানে লাইক আপনি যে তিনটে পেপার নিয়েছেন পাশে, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইকোনমিক, জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, এইভাবে। তার সাথে আপনি ধরুন আজকে একটা এইসি পেপার মানে মডার্ন ইংলিশের ল্যাঙ্গুয়েজ পেপার পড়ছেন, অন্যদিকে একটা ভ্যালু অ্যাডেড কোর্স করছেন, মেবি এনভায়রনমেন্টাল এডুকেশন হতে পারে। সেমিস্টার টুতে আপনি কি করছেন, এই তিনটে পেপারই পড়ছেন, তার সাথে একটা এইসি পেপার, একটা ভ্যালু অ্যাডেড কোর্স। সেমিস্টার থ্রিতে গিয়ে এরা ঢুকিয়ে দিচ্ছে হচ্ছে এই তিনটে পেপার এবং একটা এইসি পেপারের সাথে ঢুকিয়ে দিচ্ছে ইন্টার্নশিপ, অর্থাৎ সেকেন্ড ইয়ারই আপনাকে ইন্টার্নশিপ করতে হবে। আর তার পরবর্তী এখানে সেমিস্টার ফোরের এক্সপেক্টে রেখেছে তিনটে পেপার রেখেছে, মানে যেটা আপনি পড়ছেন, যেটা নিয়ে আপনি মেন সাবজেক্টে পড়ছেন, তারপরে একটা এমডি পেপার মানে হচ্ছে আপনার মাল্টি ডিসিপ্লিনারি পেপার রেখেছে, একটা এসিসি পেপার রেখেছে আপনাদের পড়তে হচ্ছে। সেমিস্টার ফাইভের এক্সপেক্টে তিনটে পেপার পড়তে হবে, লাইক আপনি যে তিনটে পাসে পেপার নিয়েছেন, তার সাথে একটা মাল্টি ডিসিপ্লিনারি, একটা এসিসি পেপার। সেমিস্টার সিক্সে গিয়ে
তিনটে পেপার পড়তে হচ্ছে পাসের, এবং তার সাথে মাল্টিডিসিপ্লিনারি এবং এসিসি পেপার পড়তে হচ্ছে, এবং এই নিয়ে টোটাল আপনার 125 ক্রেডিটে পড়াশোনা কিন্তু করতে হবে, বোঝা গেল? তার ফলে এই ক্ষেত্রে এরা যে করেছে মাল্টিডিসিপ্লিনারি, যেরকমভাবে একটা পাসের কোর্সকে সাজায় ঠিক সেভাবেই সাজিয়েছে, এবং নাম দিয়েছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স, বোঝা গেল? আচ্ছা, একটু স্ক্রল করে চলে আসছি, এবার আমরা দেখে নিচ্ছি বাকি কোর্সগুলো। দেখুন দেখুন, মাল্টিডিসিপ্লিনারি কোর্সের রেসপেক্টে যেমন এখানে 5টা ক্যাটাগরি দিয়েছে, তার মধ্যে 3টা ক্যাটাগরি চয়েস করতে পারে বলে দিয়েছে। দেখুন, দ্য ইউনিভার্সিটি উইল প্রোভাইড লিস্ট অফ কোর্সেস আন্ডার দ্য 5 ক্যাটাগরিজ মেনশনড ইন দ্য NEP ডকুমেন্ট। স্টুডেন্ট উইল আস্ক টু চুজ এনি 3 ডিফারেন্ট MDC ফর 3 সেমিস্টার। তিনটে সেমিস্টারের জন্য তিনটে আপনি মাল্টিডিসিপ্লিনারি কোর্স চয়েস করতে আপনাকে হবে, যে ক্যাটাগরিগুলো দিয়ে দিয়েছে, এবং উচ্চ মাধ্যমিকে যেটা পড়েন নি সেটাই আপনাকে চয়েস করতে হবে, বোঝা গেল? রিপিট কোর্স করা যাবে না। লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স এর মধ্যে একটা চয়েস করতে পারছেন আপনি ক্যাটাগরি। ধরুন আপনি ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইকোনমিক্স, লাইব্রেরি, ইনফরমেশন সায়েন্স, জার্নালিজম, মাস কম, ট্রাভেল, ট্যুরিজম, কমার্স, ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, সেল প্রমোশন, ডিফেন্স স্টাডিজ, অ্যান্থ্রোপোলজি, সাইকোলজি, হিউম্যান রাইটস, সোশিওলজি, পল সায়েন্স, ফিলোসফি, এবং তার সাথে হিস্ট্রি। এই 5টা ক্যাটাগরির মধ্যে 3টে ক্যাটাগরি আপনাকে চয়েস করতে হবে, এবং সেই চয়েসের রেসপেক্টে সাবজেক্টগুলো আপনাকে টিচারকে মানে কলেজকে কিন্তু জানাতে হচ্ছে। এবার চলে এসেছে এইসি। এইসি পেপার তো আপনারা জানেন, মডার্ন ল্যাঙ্গুয়েজের যে পেপারগুলো থাকবে, এবং কমিউনিকেশন স্কিল, স্পেশাল ল্যাঙ্গুয়েজ থাকবে। তো এইসিসি পেপার মানে হচ্ছে যেগুলো আজকে হাতে ধরে যেগুলো শেখানো হয় বিশেষ করে, সেগুলো আপনাকে কলেজ চয়েস করার অপশান দেবে, এবং যেহেতু এরা সেকেন্ড এবং পরবর্তী থার্ড সেমিস্টার থেকে মেবি এরা এইসিসি চালু করছে। ভ্যালু অ্যাডেড কোর্স, এই ক্ষেত্রে আপনাকে এখানে অপশান দিয়ে দিচ্ছে তিনটে, তার মধ্যে যে কোনো একটা আপনাকে চয়েস করতে হবে, বাকিগুলো কলেজ বলে দেবে। এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইন্ট্রোডাকশন অফ সাইবার সিকিউরিটি, ভ্যালু অ্যান্ড ইয়োগা মেডিটেশন অফ লাইফ, এই তিনটের মধ্যে একটা, মেবি এনভায়রনমেন্টাল স্টাডিজই সবাই সাধারণত চয়েস করে থাকে। ইন্টার্নশিপ যেটা আপনাকে করতেই হবে, ইন্টার্নশিপ পাস অনার্সে পড়ুন, 2 ক্রেডিট থাকবে তার রেসপেক্টে। এখানে দেখুন বলে দিয়েছে ইন্টার্নশিপের রেসপেক্টে সামার ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন, R&D ল্যাব যেগুলো রয়েছে, এবং তার সাথে কমিউনিটি এঙ্গেজমেন্ট, NCC, NSS, এই সমস্ত কিছুকে কিন্তু ইন্টার্নশিপের মধ্যে রেখে দিয়েছে WBSU। ফাইনাল ইয়ার প্রজেক্ট আপনাকে প্রজেক্ট করতে হচ্ছে, যেটা যারা বিশেষ করে অনার্স উইথ রিসার্চ যাবে তাদের একটা ডিসার্টেশন আলাদা করে করতে হচ্ছে। ডিগ্রি কী পাবেন, দেখুন এখানে ডিগ্রি রেসপেক্টে বলে দিই, যারা আজকে 4 গ্র্যাজুয়েশন করছে তারা পাবে হচ্ছে 4-year ডিগ্রি, UG ডিগ্রি অনার্স পাচ্ছে। যারা আজকে 3 গ্র্যাজুয়েশন পড়বে, 3 গ্র্যাজুয়েশন করে ছেড়ে দিচ্ছে, মানে 4 ভর্তি হয়ে 3 এক্সিট নিচ্ছে, তারা মেজরের ডিগ্রি পাচ্ছে। অন্যদিকে মাল্টিডিসিপ্লিনারি UG ডিগ্রি পাচ্ছেন যারা পাসের জন্য কিন্তু ভর্তি হচ্ছেন। আজ দেখেন সায়ামের ইম্পর্টেন্ট আপডেট, সায়ামের তরফ থেকে বলেছে, সায়াম মানে হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে গিয়ে আপনি পড়াশোনা করতে পারছেন, এবং যখনই আপনি পড়াশোনা করছেন আপনার কলেজে যে কোনো যে পেপারগুলো সেগুলোকে রিপ্লেস করে সোয়ামে। অর্থাৎ ধরুন আপনি আজকে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির একটা সাবজেক্ট বা পেপার সোয়াম থেকে করে নিলেন, তাহলে এবার এই ক্ষেত্রে আপনার যে অ্যানালিটিক্যাল পেপারে যে পেপারটা ধরুন ছিল, ধরুন একটা SSC পেপার ছিল, তাহলে সেটা আপনাকে আর পড়তে হচ্ছে না, এই নাম্বারটা সেখানে অ্যাড আপ হয়ে যায়, বোঝা গেল? অর্থাৎ এটা ধরতে গেলে অল্টারনেটিভ প্রসেস থাকে, এবং খুব ধরতে গেলে বর্তমানে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি এটাকে অ্যাডপ্ট করে নিয়েছে UGC রুলস অনুযায়ী। এখানে আপনি সোয়ামের অপশনও পাচ্ছেন, লাইক সোয়াম থেকে কোনো কোর্স করে নিলেন, সেটা SSC, MDC বা ভ্যালু অ্যাডেড কোর্স হতে পারে, এবং সেটা কিন্তু সেখানে আপনার সেটা রিপ্লেসড হয়ে যাবে এবং সোয়ামের নাম্বারটা চলে আসবে। এগুলো কলেজ আপনাকে টাইম টু টাইম বলে দেবে, তার জন্য একটু কলেজের মানে কোনো চিন্তা করার কিছু নেই। 4 গ্র্যাজুয়েশনের এক্সপেক্টে যেটা আমি বললাম আপনাদের অলরেডি, কোর্সের রেজিস্ট্রেশন আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যে সমস্ত স্টুডেন্টসরা ভর্তি হচ্ছে। আচ্ছা, এবার একটা ব্যাপার হচ্ছে, যারা যে ফরেন স্টুডেন্ট, বাংলাদেশি স্টুডেন্টস আছে বা অন্যান্য কান্ট্রি থেকে যারা পড়তে আসবে, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারছে। তাদের অরিজিনাল মার্কশিট সমস্ত কিন্তু শো করতে হবে, এবং ভিসা, স্টুডেন্টস ভিসা শো করতে হবে অ্যাডমিশনের সময়। তার সাথে যখন তারা আজকে ফরেন ন্যাশনাল যারা আছে তাদের কিন্তু 5 এক্সট্রা ফিস পেমেন্ট করতে হবে, মানে 2000 টাকা হলে আপনাদের 10,000 মতন কিন্তু খরচা পড়বে। এখানে একটা খুব ভালো অপশান রেখেছে, যার জন্য আমি পুরোটা দেখাচ্ছি, কলেজ ট্রান্সফার। ধরুন আজকে কোনো স্টুডেন্ট, সে আজকে ধরুন একটা জায়গাতে পড়াশোনা করছে একটা কলেজে, ধরুন আজকে APC কলেজে পড়ছে, সে চাইছে আমি বারাসাত গভর্নমেন্ট কলেজে ট্রান্সফার নেব, সে কিন্তু ট্রান্সফার নিতে পারে। সেই রেসপেক্টে তাকে কলেজে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং কলেজে অ্যাপ্লিকেশন করার পর বারাসাত কলেজে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সেইভাবে সে একটা কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার কিন্তু নিতে পারছে। এই অপশানটা কিন্তু রেখে দিয়েছে, অর্থাৎ তাকে এরকম নয় যে সেই কলেজ ছেড়ে সে আবার অন্য কলেজে যাবে, এরকম কিন্তু অপশান নেই। অনেক স্টুডেন্টস আছে যারা একটা কলেজে পড়ে, পরবর্তী তারা অন্য কলেজে চলে যায় এবং তাদের একটা বছর নষ্ট হয়। এবছরও অনেকে এরকম স্টুডেন্টস ভর্তি হবে, কিন্তু এবার থেকে আপনাদের সেই প্রবলেম হবে না। 23 থেকে যারা ভর্তি নিচ্ছেন, আপনারা একটা কলেজ থেকে কিন্তু অন্য কলেজে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারছেন, এবং সেই রেসপেক্টে আপনাকে একটা স্পেকুলেটেড টাইমও কিন্তু এরা দিয়ে দেবে, এবং তার সাথে তো রিঅ্যাডমিশন থেকে শুরু করে বাকি যা যা কিছু নিয়ম সেম রয়েছে। চলুন দেখে নিচ্ছি অ্যাডমিশন নোটিফিকেশনটা।
শেয়ার করে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2023 সালে অ্যাডমিশন নোটিশ। এর আগে যেটা বললাম সেটা পুরো রেগুলেশন 23 সাল থেকে অনগোয়িং চলবে, আর এটা 23 সালের হচ্ছে অ্যাডমিশন নোটিশ। এই রেসপেক্টে তারা বলেই দিয়েছে যে আজকে কিন্তু স্টুডেন্টসদের নিজস্ব কলেজের যে ওয়েবসাইট সেখান থেকে গিয়ে আবেদন করতে হচ্ছে। 1 তারিখ থেকে আবেদন চলবে, 1 জুলাই থেকে 15 জুলাই অবধি আবেদন চলবে, তার পরবর্তী মেরিট লিস্ট আসবে। এবং এটা আপনারা অলরেডি সবাই জানেন, আমি শেয়ারও করে দিয়েছি, যাবতীয় যা যা কিছু আছে কোনোরকম কোনো চার্জ নেওয়া যাবে না অ্যাপ্লিকেশনের জন্য, আবেদনের জন্য। এবং পরবর্তীতে স্টুডেন্টসদের যাবতীয় যা আছে সেগুলো আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে হবে, অর্থাৎ ইমেল আইডি যেটা দেবেন সেই ইমেল আইডি বা ফোনে বা মেসেজ করে আপনাকে জানিয়ে দেবে আপনার নাম উঠেছে মেরিট লিস্টে এই রেসপেক্টে। এবং তার পরবর্তী আপনার যে পেমেন্ট যা যা কিছু আছে সেগুলো সমস্ত কিছু আপনাকে অনলাইনে করতে হচ্ছে, আর কোভিড-19 নিয়ম মেনে আপনাকে চলতে হবে। এবং তার সাথে বলে দিয়েছে সেপারেট রেজিস্ট্রেশন, যখন যাবতীয় যা যা কিছু আসবে সমস্ত কিছু আলাদা করে সেপারেট নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেবে। তো তার ফলে এই হচ্ছে ব্যাপার, এবং টোটাল আপডেটটা শেয়ার করে দিলাম। একটা লাইক তো অতি অবশ্যই চাই। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।